ফাইনালি বেরিয়ে পড়লাম আমরা একটু দেরি হয়ে গেল আমাদের অনেক 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 দেরি হয়ে গেল কোথায় টিকিট কেটেছি এইখানে দাঁড়িয়ে আছি তুমি কি দৌড় দাও দৌড়াটা হয়ে গেছে লাইন যেখানে দিই সেটা আছে বাইরে মানে তুমি গেটে পাই হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ সকাল সকাল আমার দিন স্টার্ট হয়ে গেছে কারণ হচ্ছে ও বলেছিল ওর আর কি অফিস ছুটি আজকে তা ও বলেছিল যে কোথাও ঘুরতে নিয়ে যাব দেখা যাক কি হয় আর একটা জিনিস তোমাদের কি বলা হয়নি মিস করো তো কাজ থেকে ফিরেছি ও কাজে ব্যস্ত ছিল জানেই নেই করছি বলে করে নিয়েছি এই কাজ পাড়ো আমার লাগছে হাতগুলো বড় বড় কাকতাড়ো এর আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে গাছ অনেকগুলো গাছ দেখেছিলাম ফুল গাছ কিন্তু কালকে হঠাৎই ফুল গাছগুলো কেমন ঝুমে যেতে থাকে তারপর জল দিই আজ অনেকটাই ঠিক আছে চলো দেখা যাক কই স্নান করতে যাবে না নাকি আজকে ঘুরতেও বলেছে তোমার তো শেষ মুহূর্তে বলবে আজকে আর হচ্ছে না কাল না না যাও আজ তুই ঠান্ডা করে তবে যাচ্ছি শরীর রূপ ছাড়া তোমার দিন নেই নিয়ে যাও 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 আমি বাজে আয়েগা না তাড়াতাড়ি খেতে বসলাম আমরা শুভ তো বেরোতে পারি আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম আমরা একটু দেরি হয়ে গেল আমাদের অনেক 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 দেরি হয়ে গেল বহুত ভালো আছে হ্যাঁ প্রচুর দেরি হয়ে প্রচুর দেরি হয়ে গেছে অনেকটা দেরি হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে যাচ্ছিলাম আমরা বিড়লা প্ল্যানেটোরিয়াম বলি দিলাম এই বললো কারণ আমি জানি না হয়তো আমরা আবার পৌঁছতে পারবো কি পারবো না আমরা অ্যাকচুয়ালি লাস্ট শোটাতে যেটা আছে ওইটাতে বুক করেছিলাম অ্যাকচুয়ালি বিলার নাইট রেম যাচ্ছি না কারণ হচ্ছে যে আমার অনেক দিনের শখ ছিল আমার ফার্স্ট টাইম আমার ভালো লাগে গো টু মিল্কি ওয়ে স্টার প্ল্যানেট এগুলো ভালো লাগে একটু মানে ইন্টারেস্ট আছে ওই ইউনিভার্স নিয়ে ইন্টারেস্ট আছে ভাবলাম যে নিজে বেটার হবে বাট জানি না টেনশন হচ্ছে যে আদৌ পৌঁছতে পারবো না পারবো না আমরা চলে এসেছি বিরলা প্ল্যানেটোরিয়াম চলে এসেছি দারুণ লাগলো দারুণ অসাধারণ আমার ছোটোর থেকে ইচ্ছে ছিল দেখা ফার্স্ট দেখলাম দারুণ
ম্যাডামের জন্য যখন দর্শন হলো কিছু পেট পুজো তো করে যেতে হবে, ঠিকঠাক হবে না তো। উবের বুক করা হয়েছে, আসতে কোনো 7-8 মিনিট দেরি আছে, আমরা তাই গাছের তলায় বসে গেছি। হ্যাঁ, বিল্লা প্ল্যানেটোরিয়ামের সামনে। হ্যাঁ, সামনে বসে গেছি। আমরা এখন যাবো রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট যাবো। হ্যাঁ, আজকে তাড়াতাড়ি চলে এসেছি, খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে। এই যে এই জন্য ঠান্ডা লাগছে, সোয়েটার পরে আসবে না, জামাটা ফুল স্লিপ করে কাঁপতে কাঁপতে খাবে। বেশি স্টাইলিশ গরমের সময় সোয়েটার ইসি চাল ফুল স্লিপ টাইপ সুটকেলে গরম হয়ে যাবে, সুটকেলে গরম হয়ে যাবে। এটা ফর্মাল ফর্মাল মনে হচ্ছে। এই যে মানে সব ছোট যে ক্রিম অফ স্প্রিং চিকেন স্যুপ, এই যে তার সাথে ঠান্ডা স্প্রাইট। চলে এসছে চিকেন ড্রামস্টিক। দেখাচ্ছে
মজা করলাম অনেকদিন পরে কোথাও বাইরে বেরোনো হলো ও ছুটি পাওয়া ছিল না সবদিন শনি রবিবার পড়লে কি সেদিনও কাজ ছিল আজকে যা হোক হয়েছে ভিডিওটা বাড়াচ্ছি না চোখ মুখের অবস্থা কি বুঝাচ্ছে ক্লান্ত হয়ে গেছি আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু গুড নাইট টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে